করোনা টিকাকরণ কর্মসূচির শুভারম্ভ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিজির এই উদ্যোগটাকে ভূয়সী প্রশংসা করে রাজ্য মহিলা মোর্চার তরফে ধন্যবাদ জ্ঞাপন করা হলো প্রদীপ প্রজ্বলন করে। শনিবার মেহের কালীবাড়িতে প্রদীপ জ্বালানোর কর্মসূচি করল মহিলা মোর্চার সদস্যরা। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া। করোনামুক্ত ভারত নির্মাণে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি শুরু হলো শনিবার থেকে। এর জন্য গোটা দেশবাসীর সঙ্গে রাজ্য মহিলা মোর্চা তরফেও শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করা হলো। মোদিজির ঐকান্তিক প্রয়াসে ভারতবাসী অবশেষে পেল কোভিডের টিকা। এদিন মেহের কালীবাড়িতে মহিলা মোর্চা তরফে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হলো। জ্বলজ্বল করছিল প্রদীপগুলো। মহিলা মোর্চার সদস্যরা একদিকে প্রদীপ জ্বালালেন তো অপরদিকে বাজতে থাকে শঙ্খের নিনাদ, সঙ্গে চলে উলুধ্বনি ও হাততালি। সবকিছুই অভিবাদন জানানোর জন্য করা হলো প্রধানমন্ত্রীর জন্য। অনুষ্ঠানকে ঘিরে রাজ্য বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, এই টিকার জন্য প্রধানমন্ত্রীকে শত শত কোটি প্রণাম। ওনাকেও আজকে এই দেশ, গোটা দেশ আজকে নতমস্তক আজকে শতকোটি প্রণাম করছে। আজকে মহিলা মোর্চা থেকে আজকে আমরা ওনাকে আজকে ধন্যবাদ জ্ঞাপন করলাম এবং দীপ প্রজ্বলন করে শঙ্খধ্বনি, উলধ্বনি এবং করতালির মাধ্যমে আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, দূরদর্শী প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই জায়গা থেকে আমরা আমাদের আস্থা বিশ্বাস যে খুব তাড়াতাড়ি গোটা ভারত নয় শুধু গোটা বিশ্ব আজকে এই টিকা, যেটা ভ্যাকসিনেশন, বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচি আজকে নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে তার শুভারম্ভ হয়েছে। এই যে কর্মসূচি শুরু হয়েছে, এই কর্মসূচি শুধুমাত্র ভারত নয় গোটা বিশ্বকে পথ দেখাবে, গোটা বিশ্বকে মহামারী থেকে মুক্তি দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।